Hi viewers, assalamu alaikum. Rabbykhanvlogs er pokkho theke janai antorik shubhechha ebong obhinondon. So guys, ami ajke apnaderke dekhabo Apache 4v single disc er ekti bike number er taka joma dewa. এই গাড়িটা যে নেবে তার নামে আমি ওনারশিপ চেঞ্জ করে দেব। আপনারা নিয়ে যে নিজ নামে নিজ জেলায় নিজের নামে নাম্বার করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। গাড়ি কিন্তু খুবই ভালো অবস্থাতে রয়েছে, অল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আরেকটি কথা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন শুরু করি আজকের ভিডিও। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes and embrace the blast. তো প্রথমে একটি কথা বলতে চাই, যারা ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার কাছ থেকে গাড়ি নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে ভালো মানের গাড়ি দেওয়ার চেষ্টা করি। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ফ্রেশ গাড়ি রয়েছে, আমি সব কিছু আপনাদেরকে দেখে দেব। সো প্রথম যেটা দেখাবো আপনাদেরকে, উপরের লুকসটা দেখেন, খুব সুন্দর মানের গাড়ি। সব কিছু দেখানোর চেষ্টা করবো তারপরেও। সো প্রথম যেটা দেখাবো আপনাদেরকে, সামনের টায়ার কন্ডিশন। সো টায়ার কন্ডিশন দেখেন অনেক সুন্দর মানের রয়েছে। এই টায়ার নিয়ে কিন্তু আপনারা অনেকদিন রান করাইতে পারবেন, আশা করি কোনো প্রবলেম হবে না, খুবই ভালো অবস্থাতে রয়েছে দেখেন। সো মাডগার্ড বিষয় যদি বলতে চাই, মাডগার্ড কিন্তু একেবারে ফ্রেশ, কোনো জায়গায় কোনো দাগ স্পট ক্রাশ নাই। টিভিএস রেসিং ফোর ভাল্ভের একটি গাড়ি, রেডি পিক আপের গাড়ি, আমরা সবাই জানি ফোরবি গাড়ি খুবই ভালো। লুকস যদি এই পাশ থেকে আপনাদেরকে দেখে দেই, দেখেন লুকস কিন্তু একেবারে ফ্রেশ, কোনোরকম কোনো দাগ স্পট ক্রাশ নাই, দেখেন ভালো অবস্থাতে রয়েছে। সকাপ যদি দেখে দেই, দেখেন খুবই ভালো অবস্থাতে রয়েছে। এ পাশ থেকে যদি আপনাদেরকে ডিস্ক ব্রেকটা একটিবার দেখে দেই, দেখেন ডিস্ক ব্রেক কিন্তু খুবই ভালো অবস্থাতে রয়েছে, আপনারা অনেকদিন রান করাইতে পারবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। এ পাশ থেকে যদি আপনাদেরকে ট্যাঙ্কিটা একটিবার দেখে দেই, দেখেন ট্যাঙ্কি কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে, কোনো জায়গায় কোনো দাগ স্পট ক্রাশ নাই। সবসময় আপনাদেরকে ভালো মানের গাড়ি দেওয়ার চেষ্টা করি আমি, দেখেন গাড়িটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থাতেই রয়েছে। সাইড কভারটা যদি দেখে দেই, ফ্রেশ রয়েছে দেখেন। আর এই গাড়িটা কিন্তু আমি খুব অল্প দামে আপনাদেরকে দিয়ে দেব। ইঞ্জিন সম্পর্কে যদি আপনাদেরকে বলতে চাই, ইঞ্জিনের কিন্তু একটা নাটে হাত পড়েনি, একটা স্ক্রু খোলা পড়েনি, খুবই ভালো অবস্থাতে রয়েছে। আমি তারপরেও আপনাদেরকে সাউন্ডটা শুনিয়ে দেব। নিচের শেডটা যদি আপনাদেরকে দেখে দেই, দেখেন খুবই ভালো অবস্থাতে রয়েছে। সো এ পাশ থেকে যদি আপনাদেরকে সিট কাউলিংটা একটিবার দেখে দেয়, দেখেন সিট কাউলিং কিন্তু খুবই ভালো অবস্থাতে রয়েছে, কোনো জায়গায় কোনো দাগ স্পট ক্রাশ নাই, দেখেন খুবই ভালো অবস্থাতে রয়েছে। এক্সস্ট সম্পর্কে যদি বলতে চাই, এক্সস্ট কিন্তু খুবই ভালো অবস্থাতে রয়েছে, দেখেন কোনোরকম কোনো দাগ স্পট ক্রাশ কিন্তু নাই, খুবই ভালো অবস্থাতে রয়েছে। আর এই গাড়ির সকাপ কিন্তু মনো সকাপ, মাঝখানে সকাপ, সকাপটা দেখেন। এই গাড়ির রান করে খুবই মজা, আপনার গ্যাপ গুপ কোনো কিছু বোঝাই যায় না, ঝাঁকি লাগে না, খুবই ভালো অবস্থাতে রয়েছে। সো বন্ধুরা, গাড়িটির নাম্বার সম্পর্কে যদি বলতে চাই, গাড়িটির কিন্তু নাম্বারের টাকা জমা দেওয়া আছে, 2 বছরের নাম্বারের টাকা জমা দেওয়া। আপনারা যারা গাড়ি নেবেন অবশ্যই আমি তার নামে নেম ট্রান্সফার করে দেবো, আপনারা নিয়ে যে নিজ নামে নিজ জেলায় নাম্বার আপনার নামে করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না, দেখেন। সো এবার আমি যেটা দেখাবো পিছনের টায়ার কন্ডিশন। সো পিছনের টায়ার, সামনের টায়ার দুইটাই কিন্তু ভালো অবস্থাতে রয়েছে, আপনারা অনেকদিন রান করাইতে পারবেন, আশা করি কোনো প্রবলেম হবে না, দেখেন। সাইডের যে গ্রিপসগুলো থাকে, সেই গ্রিপসগুলো কিন্তু পড়েনি, দেখেন খুবই ভালো অবস্থাতে রয়েছে। সো এ পাশ থেকে যদি আপনাদেরকে সিট কাউলিংটা একটিবার দেখে দেই, দেখেন সিট কাউলিং কিন্তু একেবারে ফ্রেশ রয়েছে, কোনো জায়গায় কোনো দাগ স্পট ক্রাশ নাই, ভালো অবস্থাতে রয়েছে। এ পাশ থেকে যদি দেখে দেই, দেখেন খুবই সুন্দর। সাইড কভারটা যদি দেখে দেই, দেখেন সাইড কভার কিন্তু ফ্রেশ রয়েছে, কোনো রকম কোনো দাগ স্পট ক্রাশ নাই, ভালো অবস্থাতে রয়েছে, দেখেন। সো এ পাশ থেকে যদি আপনাদেরকে ট্যাঙ্কিটা একটিবার দেখে দেই, দেখেন ট্যাঙ্কি কিন্তু খুবই ফ্রেশ অবস্থাতে রয়েছে। আর আপনাদেরকে আমি সবসময় ফ্রেশ গাড়ি দেওয়ার চেষ্টা করি, দেখেন আমার কাছ থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি পেয়ে যাবেন, কুরিয়ারের মাধ্যমে আমরা গাড়ি পাঠাই, কন্ডিশনে কোনো প্রবলেম হবে না, অথবা আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন। সো এ পাশ থেকে যদি আপনাদেরকে ইঞ্জিন সম্পর্কে বলি, আমি প্রথমে বলছি ইঞ্জিনের কিন্তু একটা নাট খোলা পড়েনি, একটা স্ক্রু খোলা পড়েনি, আর এটা কিন্তু এসি ইঞ্জিনের গাড়ি। এই যে এসি বার দেখেন, ফোরবি ফোর ভাল্ভের গাড়ি, রেডি পিক আপের একটি গাড়ি। এ পাশ থেকে যদি শেডটা দেখিয়ে দেয়, দেখেন খুবই ফ্রেশ রয়েছে। সো এবার আমরা যেটা দেখবো, হ্যান্ডেল বার।
সো দেখতেই পারলেন হ্যান্ডেল বার কিন্তু খুবই ফ্রেশ অবস্থাতে রয়েছে। সো বন্ধুরা গাড়িটি কিন্তু আমরা এই অবস্থাতে পেয়েছি, গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থাতে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার কাছ থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়িটি পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে। এই গাড়িটা নিবে আমি তার নামে ওনারশিপ চেঞ্জ করে দিব, সে নিয়ে যায় আপনি নিয়ে যায়, কিন্তু আপনি নিজ নামে ফাইলটা জমা দিলে আপনার নাম স্মার্ট কার্ড হয়ে যাবে। গাড়িটি কিন্তু খুবই ফ্রেশ রয়েছে, আশা করি আপনাদেরকে সব কিছু দেখাতে পেরেছি। এবার আমি যেটা দেখাবো আপনাদেরকে গাড়িটির সাউন্ড কন্ডিশন, গাড়িটির সাউন্ড কেমন রয়েছে এবার আমি সেটা দেখাবো। সো দেখতেই পাচ্ছেন সাউন্ড কন্ডিশন কিন্তু অনেক সুন্দর মানের রয়েছে। আসলে গাড়িটার ফিউজ কাটে গেছে, আমি একটা ফিউজ লাগিয়ে দিলে সেলফ ওকে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাউন্ড কন্ডিশন কিন্তু অনেক মিষ্টি, খুবই সুন্দর মানের রয়েছে, আপনারাও আশা করি অনেকদিন রান করাইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সো এবার আমি যেটা বলবো গাড়িটির প্রাইস সম্পর্কে। সো গাইস আশা করি আপনাদেরকে সব কিছু দেখাতে পেরেছি। গাড়িটির দাম দেওয়া থাকবে অনলি 142,000 টাকা, অনলি 142,000 টাকা। যে নেবে তার নামে ওনারশিপ চেঞ্জ করে দেবো, আপনি নিয়ে যেয়ে নিজ নামে নিজ জেলায় শুধু ফাইলটা জমা দিলে নাম্বার বের হয়ে আসবে এবং আপনার নামে স্মার্ট কার্ড হবে। গাড়ির দাম দেওয়া থাকলো অনলি 142,000 টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কন্টিনিউ ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights.